নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব, যার ফলে আমাদের সংসারের রোজকারের কাজগুলি আরও বেশি সহজ হয়ে যাবে। একটি বোতলের সাহায্যে কি পুরো পরিবারের জুতো কখনো তোমরা রেখে দেখেছো? পুরনো ওড়না তোমরা কি কাজে লাগাও? এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ধরনের ওড়না থেকে থাকে। যে ওড়নাগুলো হয়, চুড়িদারগুলো আমাদের নষ্ট হয়ে গেছে, ওড়নাগুলো পড়ে রয়েছে, কিন্তু এই ধরনের ওড়না দিয়েই কিন্তু আমরা আমাদের বাড়িতে অনেক কাজে ইউজ করতে পারি। এখানে দেখো, আমি সবার প্রথমে যে ওড়নাটা নিয়ে নিয়েছি, এই ওড়নাটাকে দু ভাঁজ করে আমি এইভাবে নিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা দেখো, এর ঠিক মাঝখানে আমি একটি কুশান বালিশ রেখে দিচ্ছি। এইভাবে তোমরা যে কোনো কুশান কিংবা ছোট যে বালিশগুলো হয় সেগুলোকেও রেখে দিতে পারো। এবার আমরা যেহেতু ওড়নাটাকে এইভাবে তেরচা করে নিয়েছি কোনাচে করে, ঠিক এইভাবে দেখো ওড়নাটাকে আমি ভাঁজ করে নেব দু সাইড দিয়ে। আর দু সাইডের যে ওড়নাটা আমাদের সরু মতো রয়েছে, দেখো এইভাবে গুটিয়ে নিচ্ছি। ঠিক এই সাইডেও যেরকমভাবে গুটিয়ে নিলাম বন্ধুরা, এই অপর সাইডেও একইভাবে ওড়নাটাকে গুটিয়ে নেব। এবার দু পাশের এই গোটানো ওড়নাটাকে এইভাবে একটু গুটিয়ে নিয়ে আমরা একটি গিট দিয়ে নেব। টাইট করে গিটটা দেব যাতে খুলে না যায়। দেখো কোনো রকমভাবে কিন্তু আমাদের সেলাই করতে লাগছে না, কাটিং করতে লাগছে না, ওড়নাটা দিয়ে কত সুন্দর কুশানের একটি কভার তৈরি হয়ে যাচ্ছে। দেখো দেখতেও কত সুন্দর লাগছে। আমরা একই রকমের কুশান কভার না পরিয়ে রেখে যদি এই ধরনের পুরনো ওড়নাগুলো ইউজ করি, দেখতেও ভালো লাগবে আর আমাদের ঘরটাও কিন্তু সুন্দর গোছানো থাকবে, ওড়নাটাও কাজে লেগে যাবে। এটা তোমরা ক্যামেরায় যত সুন্দর দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি, এটাকে এতটাই সুন্দর লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা। আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের বিছনার চাদর থাকে, যেগুলো ভারী বিছনার চাদর, আমরা হয়তো সব সময় ইউজ করি না, এটা পরেই থাকে। তাই এই ধরনের বিছনার চাদরগুলো দিয়েও কিন্তু আমরা কুশান হিসাবে ইউজ করতে পারি। দেখো এই ধরনের ভারী যে মোটা বিছনার চাদরগুলো হয়, এইভাবে আমি ছোট করে ভাঁজ করে নিলাম। এবারও বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেখো একটি ওড়না, ওড়নাটাকে সবার প্রথমে এইভাবে আমি উল্টো করে নেব। এখানেও আমি ঠিক মাঝখানটায় এই জায়গাটায় যে ভারী বিছনার চাদরটা নিয়েছি সেটাকে রেখে দিলাম। এবার দু সাইডের ওড়নাটাকে আমি এইভাবে ভাঁজ করে সাইডে এনে দেব। এক পাশের ওড়নাটাকে আমাদের যেটা করতে হবে, এইভাবে ভাঁজ করে নিয়ে দেখো কভার করে দিচ্ছি। একটু সমান করে ভাঁজ করতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। অপর সাইডের যে ওড়নাটা আছে ওটাকেও সমান করে আবার ভাঁজ করে এইভাবে নিচের দিকে দিয়ে নেব। এখানে আমি কোনো রকম সেলাই করছি না, আমি দু সাইডে দুটো সেফটি পিন ইউজ করছি যাতে আটকে থাকে, খুলে না যায়। তোমরা যদি পারমানেন্টলিভাবে তৈরি করতে চাও, তোমরা সুই সুতো দিয়ে সেলাইও করে নিতে পারো। যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু ওড়নাটা আমরা অন্যান্য কাজেও ইউজ করতে পারবো। আর দেখো যে বিছনার চাদরটা আমাদের পড়েছিল, সেই বিছনার চাদরটাও আমাদের কাজে লেগে যাচ্ছে, এটা আমাদের ঘরটাও সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে। বন্ধুরা তোমরাও এইভাবে তৈরি করো, দেখো কতটা সুন্দর লাগছে আমাদের ঘরটা গোছানো। তোমরা সোফার উপর রাখতে পারো, খাটের ওপরে রাখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে প্রথমেই বললাম আমাদের দেখা যায় অনেকগুলো বিছনার চাদর থাকে, আমরা দুদিন অন্তর অন্তর হয়তো চাদরটাকে পাল্টে নিই, কিন্তু যে বিছনার চাদরগুলো থাকে আমরা হয়তো আলনায় রেখে দিই কিংবা যে কোনো জায়গায় হয়তো ভাঁজ করে রেখে দিই। এই ধোয়া চাদরগুলো দেখা যায় আমাদের নোংরা, ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায়। কিন্তু বন্ধুরা বিছনার এই চাদরগুলোকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, নোংরাও হবে না, আমাদের যখন প্রয়োজন বিছনারে আমরা পাততে পারবো। এখানে দেখো আমি পুরনো একটি বালিশের কভার নিয়ে নিয়েছি। বালিশের কভারের ভেতর যদি আমি এই বিছনার চাদরটা এইভাবে ভাঁজ করে রেখে দিই, তাহলে বন্ধুরা বাইরেও থাকবে না, বাইরেও আমাদের জামা কাপড় থাকলে অনেক সময় অগোছালো মনে হয়, এমনকি এই বিছনার চাদরগুলোর মধ্যে কিন্তু ধুলো ময়লাও পড়বে না। অ্যাপ্লাই করো বন্ধুরা টিপসটি, তোমাদেরও ভালো লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে, অনেক সময় দেখা যায় জুতোর যে বাক্সটা থাকে সেই বাক্স হয়তো কোনো কারণে
ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা জুতোর যে স্ট্যান্ড থাকে এইভাবে জুতোটাকে রেখে দিই, কিন্তু এইভাবে রাখার কারণে ধুলো ময়লা পড়ে কিন্তু জুতোটা নোংরা হয়ে যায়। যখন কোথাও যাওয়ার দরকার হয় আবার দেখা যায় জুতোটা আমাদের পালিশ করতে লাগে। কিন্তু বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নোংরা অনেক ধরনের মোজা থাকে, আর অবশ্যই যেটা করতে হবে যে জুতোর যে মোজাটা এইভাবে জুতোটার ভেতরে কিন্তু আমি রেখে দিই, তাহলে যখন জুতোটা আমরা পড়তে যাব মোজাটা খোঁজাখুঁজি করতে লাগবে না। এবার দেখো, আমাদের বাড়িতে যে পুরনো মোজা থাকে, যে মোজাগুলো গার্ডার ঢেলা হয়ে গেছে, আমরা ইউজ করি না বা একটা মোজা হারিয়ে গেছে, সেই মোজাগুলোকে যদি আমরা জুতোর মধ্যে এইভাবে পরিয়ে রাখি তাহলে কিন্তু জুতোর মধ্যে কোনো রকম ধুলো ময়লা লাগবে না এবং জুতোগুলো আমাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যখন আমাদের প্রয়োজন মোজাটা খুলে আমরা আবার জুতোটাকে ইউজ করতে পারবো। অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা টিপসগুলি, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে তো এই ধরনের যে চুড়িদার বা সালোয়ার আমরা কুর্তি ব্যবহার করি, এগুলোকে দেখা যায় আমরা ভাঁজ করে বা আয়রন করে এক জায়গায় রেখে দিই, কিন্তু যখন পরার হয় দেখা যায় আবার একেবারে কুচকে গেছে। সেক্ষেত্রে যাওয়ার মুহূর্তে আমাদের হয়তো আবার আয়রন করতে লাগে। তাহলে কিভাবে রাখলে বন্ধুরা আমাদের এই জামাগুলো খুব সুন্দরভাবে গোছানোও থাকবে এবং আয়রনটাও নষ্ট হবে না? এর জন্য যেটা করতে হবে, সবার প্রথমে দেখো জামাটাকে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি, হাফ করে ভাঁজ করে নিয়ে হাতার দু সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে নিলাম। এইভাবে আমি এখানে ছোট করে ভাঁজ করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য সুন্দর করে, তোমরা চাইলে বড় করেও ভাঁজ করে নিতে পারো। এবার যে আমাদের এই চুড়িদার বা কুর্তির সঙ্গে যে প্লাজো আছে কিংবা লেগিংস আছে সেটাকেও আমি ভাঁজ করে ঠিক এটার মাঝখানটায় দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ফোল্ড করে নিলাম। এবার বন্ধুরা, আমাদের বাড়িতে যে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারের মাঝখানটায় ঠিক আমি এটাকে ঢুকিয়ে এইভাবে যদি রাখি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের জামা কাপড়গুলো, আয়রন করা জামা কাপড় কখনোই কুচকে যাবে না। যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু আমরা ইউজ করতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের হ্যাঙ্গারে রাখলে কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন হয়। কিন্তু বন্ধুরা, তোমরা একটি চুড়ির সাহায্যেই কিন্তু একসঙ্গে হ্যাঙ্গারের মধ্যে অনেক জামা কাপড় রাখতে পারবে, এর জন্য কিন্তু অনেকটা জায়গার কোনো রকম প্রয়োজন হবে না। আমাদের যে প্রথম হ্যাঙ্গারটা রয়েছে তার মধ্যে দেখো এইভাবে আমি একটি চুড়ি পরিয়ে দিলাম, এই চুড়ির মধ্যেই আমি আরেকটি হ্যাঙ্গার এইভাবে হ্যাং করে নিচ্ছি। এর ফলে কিন্তু এইভাবে আমরা চাইলে আরও অনেকগুলো চুড়ি ইউজ করে একসঙ্গে অনেকগুলো চুড়িদার বা যে কোনো জামা কাপড় হ্যাং করে রাখতে পারি। এর ফলে অল্প জায়গার মধ্যেও হ্যাং করে রাখা হয়ে যাবে আর আমাদের জামাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকবে। বন্ধুরা, তোমরা কি কখনো এইভাবে একটি বোতলের সাহায্যে জুতো রেখে দেখেছো? আশা করছি এই টিপসটি দেখার পর তোমরা অবশ্যই এই কাজটি করবে। এখানে দেখো আমি একটি বোতল নিয়ে নিয়েছি, এরকম ধরনের বোতল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, আমরা অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না। এখানে একটি ছুরির সাহায্যে আমি বোতলের যে মুখের অংশটা এইভাবে দেখো কেটে নিচ্ছি, মুখের অংশটাকে এইভাবে আমাদের সমান করে কেটে নিতে হবে। এখানে আমি কিন্তু ছোট বোতল ইউজ করছি, তোমাদের যদি অনেকগুলো জুতো হয় বা বড় জুতো হয় তাহলে তোমরা বড় বোতল ইউজ করবে, আর একটি বোতলের সাহায্যেই কিন্তু তোমরা অনেকগুলো জুতো ব্যবহার করতে পারবে। এর জন্য দেখো আমি নিচের অংশটাকেও ঠিক এইভাবে সমান করে কেটে নিলাম। দেখো বন্ধুরা, বোতলটা তো কাটা হয়ে গেছে, বোতলের যে ওপরের এবং নিচের অংশটা এটাকেও ফেলবো না, পরে অন্য কোনো কাজে ইউজ করে ফেলবো। এবার আমাদের যেটা করতে হবে, দেখো বন্ধুরা, ওপরের দিকের এই অংশ কিছুটা রেখে আমাদের একটু সমান করে কেটে নিতে হবে। দেখো এইভাবে আমি ছুরি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি, তারপর বন্ধুরা এখানে আমি কাঁচি ইউজ করছি। কাঁচির সাহায্যে এইভাবে তোমরা তোমাদের আন্দাজ মতো করে কেটে নেবে, পুরোটা কিন্তু কাটা যাবে না, কিছুটা অংশ আমাদের জোড়া রেখে দিতে হবে। দেখো এইভাবে আমি কিছুটা অংশ সমান করে কেটে নিচ্ছি, তারপর বন্ধুরা এইভাবে লম্বালম্বি করে দেখো আমি আবার কেটে নিচ্ছি, আবার শেষের দিকের অংশে গিয়ে কিছুটা অংশ জোড়া রেখে দেব। দেখো জোড়া রেখে আবার আমি এইভাবে কেটে নিচ্ছি, মাঝখানের যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমাদের এখানে কেটে ফেলতে হবে। দেখো এইভাবে আমি সমান করে কেটে নিলাম, তারপরে আবার এখানের এই অংশটাকে আমি কেটে নিচ্ছি। তোমরা যদি একটু দেখে নাও জিনিসটা তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখো এই অংশটাকে এবার আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, এই অংশটা আমাদের কোনো কাজে লাগবে না।
আমাদের বোতলটা কিন্তু বন্ধুরা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা একবার তোমরা যদি তৈরি করে নাও তোমাদের যখন প্রয়োজন তখনই তোমরা ইউজ করতে পারবে, আর এটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে যেহেতু প্লাস্টিকের বোতল নষ্ট হবে না। বোতলটার নিচের দিকটা ঠিক আমি ছুরির সাহায্যে ছোট্ট একটু ছিদ্র করে নিচ্ছি, ছিদ্রটাকে একটু কাঁচির সাহায্যে আমি একটু গোল করে নিলাম। এবার এটার সাহায্যে আমরা কিভাবে জুতো রাখবো চলো তাহলে দেখে নিই। বন্ধুরা একটি বোতল দিয়েই কিন্তু আমরা আমাদের বাড়ির যে জুতোগুলো থাকে, এই ধরনের জুতোগুলো আমরা তো নোংরা হলে প্রত্যেকেই জুতো ধুয়ে দিই, কিন্তু এই ধরনের জুতোগুলো যখন ধুই শুকানোর জন্য অনেকটা সময় লাগে, কারণ জুতোগুলোকে আমরা হয়তো এরকম লম্বালম্বি খাড়া করে দিই, জল যতটা আছে জুতোগুলো নিচের দিকে চলে আসে। কিন্তু বন্ধুরা এই প্লাস্টিকের বোতলের ভেতর আমরা যদি এইভাবে জুতোটাকে ঢুকিয়ে তারপর দেখো এইভাবে হ্যাং করি, যেহেতু নিচের দিকে ছিদ্র করে নিয়েছে, এই ছিদ্রর মধ্যে বন্ধুরা আমি একটি সেফটি পিন দিয়ে দেব। সেফটি পিনের সাহায্যে যে কোনো জায়গায় হ্যাং করে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা জুতোটাকে শুকিয়ে নিতে পারবো। যে জুতোটা আমাদের শোকাতে সময় লাগবে 1 ঘন্টা, এইভাবে যদি আমরা জুতোটাকে শোকাই আমাদের কিন্তু 20 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের জুতোটা শুকিয়ে যাবে। আর বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা যে কোনো জুতো কিন্তু শুকিয়ে নিতে পারো। তাহলে বন্ধুরা এই টিপসটি তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো।